সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই চ্যানেল বাংলাদেশ সকল প্রকার চাকরির খবর খবর পোস্ট হয় তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব করতে লাল বাটন পাবেন ওইখানে চেপে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আপনাদের মাঝে যে সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে আগস্ট দু হাজার আঠারো তারিখে এই এই যে এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে এখানে তো পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে এই নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে তখন এক নম্বর আছে স্টার্নোগ্রাফার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথসংখ্য একটি তো কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিবর্তী হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে তো শর্ট হ্যান্ড স্পিড প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং টাইপিংয়ের প্রতি মিনিটে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর আছে ইস্টার্নোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা একটি তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী হলে আপনার আবেদন করতে পারবেন তবে বিজ্ঞানের স্নাতককে অগ্রাধিকার দেওয়া হবে বিভাগীয় ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর হিসেবে নিম্নতম দুই বছর বিগত থাকতে হবে সেগত যোগ্যতা শীতলযোগ্য এক্ষেত্রে তো প্রার্থীকে অবশ্যই অপারেটর অ্যাপ্লিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে তো তিন নম্বর আছে নাজির এখানে বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা একটি তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন এখানে তো কম্পিউটার পরিচালনা অথবা টাইপিং এ পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হইবে তো চার নম্বর আছে স্টার্ন গ্রাফিস্ট বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা দুইটি স্কুল ট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো শর্ট হ্যান্ড স্পিড প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সতেরো শব্দ এবং টাইপিং প্রতি মিনিটে তেইশ ও ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নম্বর এসে তুলনা সহকারী তো বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আপনারা আবেদন করতে পারবেন তো কম্পিউটার পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হইবে তো ছয় নম্বর আছে বেঞ্চ সহকারী এখানে বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পছসঙ্গের চারটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি তাই হলে আপনার আবেদন করতে পারবেন তো অবশ্যই কম্পিউটারে পরিচালনায় পারদর্শী হতে হবে সাত নম্বর সে জুডিশিয়াল পেশা পেশকার এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পছসঙ্গে একটি তো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন তো কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে আট নম্বর সে টাইপ টাইপিস্ট কপিস্ট টাইপিস্ট কপিস্ট তাখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথসংখ্যা দুইটি তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি ধরে হতে হবে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়তির শব্দ গতি থাকতে হবে তো রেকর্ড সহকারী তবে পারে নিম্নমান সহকারী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ধরতে আপনারা আবেদন করতে পারবেন তো কম্পিউটার পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে

শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন বারো নম্বর অফিস সহায়ক এখানে আট হাজার পঞ্চাশ থেকে বিশ দশ টাকা এখানে বেতন পথ সংখ্যা সাতটি তো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তেরো নম্বর নিরাপত্তা প্রহরী এখানে নৈশো প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বেতন এখানে পথ সংখ্যা দুইটি তো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারটা পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে ওখান থেকে সার্কুলার লিঙ্ক বলে ওখান থেকে চেপলে এটি ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদন করার জন্য শর্তগুলি দেওয়া আছে চেয়ারম্যান বাসাই কমিটি বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বান্ধববান পার্বত্য জেলা বরাবর প্রার্থীকে আবেদন করিতে হইবে তো প্রার্থীর সহস্তে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম বা নিজ ঠিকানা সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সব এখানে উল্লেখপূর্বক আপনি আবেদনপত্রটি পাঠিয়ে দিবেন তো বিশ নয় দু হাজার আঠারো তারিখ খ্রিস্টাব্দে প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে তো এখানে নয় পয়েন্ট পাঁচ ইঞ্চি গুণ চার পয়েন্ট পাঁচ ইঞ্চি সাইজের ওপর একটি খামের উপর প্রাপকের অংশে প্রার্থীর ডাক ঠিকানা লিপিবদ্ধ করিয়া বারো টাকার অব্যাহত ডাক টিকিট সহ খামটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করিতে হইবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার বন্ধুর মাথা শেয়ার করতে ভুলবেন না